নমস্কার, আমি অদিতি চক্রবর্তী। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে এসেছি। আজকে এই ডিজাইনটা খুবই সুন্দর আর সহজ একটা ডিজাইন। এই ডিজাইনটা আপনারা সবাই করতে পারবেন, যারা নতুন শিখছেন তাদের জন্য এই ডিজাইনটা খুবই সহজ আর সুন্দর হবে। আমি প্রথমে একটা টেবিল ক্লথ নিয়েছি, তার উপরে সুন্দর একটা পেন্সিল দিয়ে ডিজাইন করে নিয়েছি। এরপর বিভিন্ন কালার দিয়ে রং করছি। প্রথমে আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে নিয়েছি সব জায়গায়। যে পাপড়িগুলোতে আমি রং করছি সেই সব পাপড়িগুলোতে একটা একটা করে আমি হোয়াইট কালার দিয়ে নিচ্ছি। তারপরে আমি ওখানে এই ফুলটা যেটা করছি এখানটায় আমি সেরুলিয়ান ব্লুটা ইউজ করেছি। রং করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, রঙের কম্বিনেশনটা যেন ভালো হয় আর আলতো হাতে নরম হাতে এই রঙটা করতে হবে, যাতে সুন্দরভাবে ডিজাইনটা করা যায়। দেখুন আমি সেরুলিয়ান ব্লুটা আর হোয়াইট কালারটা কীভাবে মিশিয়ে দিলাম, যাতে বোঝা না যায় দুটো কালার একসাথে আমি মিক্স করছি। এইরকমভাবে প্রত্যেকটা রং করতে হবে, আমি এরকমভাবে করার চেষ্টা করেছি। আশা করছি নতুন যারা বিগিনার আছো তাদের জন্য এই ডিজাইনটা খুবই ভালো হবে আর এই রঙের ব্যাপারটা খুব সহজ হবে। এখানে দেখুন আমি হোয়াইট কালারটা ব্যবহার করছি আর 1 নম্বর রাউন্ড ব্রাশটা নিয়েছি। আমি সরু তুলি দিয়ে এখানে বেশিটা ব্যবহার করেছি সরু তুলির কাজটা। পাতার ক্ষেত্রে 2 নম্বর ফ্ল্যাট ব্রাশটা ব্যবহার করেছি। ফেব্রিক রঙের ক্ষেত্রে রং মিক্সিং করার ব্যাপারটাই খুব কঠিন, এই জিনিসটা মাথায় রাখতে হয় কীভাবে মিক্স করতে হয় রং। আর সবচেয়ে বেশি কঠিন ব্যাপার হলো মিডিয়ামের ব্যাপারটা, মিডিয়াম যদি বেশি কম হয়ে যায় অনেক সময় কাপড়টা শক্ত হয়ে যায়, এই দিকে সবসময় খেয়াল রাখতে হয়। তো তোমরা দেখতে থাকো। পাতার রং করার ক্ষেত্রে ওরকমভাবেই করেছি আমি। ফার্স্টে হোয়াইট কালারটা দিয়ে নিয়েছি, তারপরে রাউন্ড ব্রাশটা দিয়ে সামান্য একটু স্যাপলিন কালারটা লাগিয়ে নিয়েছি। দেখুন একটুখানি স্যাপলিন কালারটা লাগিয়ে নিয়েছি, তারপরে লেমন ইয়েলো যেটা রয়েছে লেমন ইয়েলোটা দিয়ে হালকা নিচ থেকে ওপরের দিকে দুটো রং মিশিয়ে দিচ্ছি, যার জন্য দেখতেও আরও সুন্দর লাগছে। এরকমভাবে প্রত্যেকটা পাতা করলে আরও সুন্দর লাগবে। আর শুধু এই দুটো পাতা পাশাপাশি দুটো পাতায় আমি স্যাপলিন কালার করেছি, আর বাদ বাকি সব কটা পাতায় আমি লাইট গ্রিন কালারটা, সরি যে লিপ গ্রিন কালারটা রয়েছে সেই লিপ গ্রিন কালারটা আর স্যাপলিন কালারটা দুটো মিশিয়ে রংটা করব। আর এখানটায় আমি স্যাপলিন কালার আর গোল্ডেন ইয়েলো কালার দিয়ে রংটা করছি।
পাতার কালারটা আমি ঠিক অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি। আশা করছি যারা নতুন আছো তাদের জন্য খুবই ডিজাইনটা পছন্দের হবে আর ভালো লাগবে। এই ডিজাইনটা তোমরা শিখে নিতে পারো, আশা করছি তোমাদের জন্য সহজ হবে। যারা নতুন আছো এরকমভাবে পাতা ডিজাইন করলে তোমাদের জন্য খুবই সহজ হবে। হোয়াইট কালারটা আমি দু নম্বর রাউন্ড ব্রাশ দিয়ে, সরি দু নম্বর ফ্ল্যাট ব্রাশ দিয়ে দিয়ে নিয়েছি। তারপরে যে পাতার সবুজ কালারটা দিচ্ছি সেটা হচ্ছে বেশি আমি এক নম্বর রাউন্ড ব্রাশ দিয়ে দিয়েছি। আর টানার সময় পাতার দুটো রাউন্ড টানার সময় তখন আমি দু নম্বর ফ্ল্যাট ব্রাশটা আবারও ব্যবহার করেছি। এরকমভাবে প্রত্যেকটা পাতার কালার আমি করে নেব। আর এই ফুলটার কালার করার সময় আমি ফার্স্টে দু নম্বর যে ফ্ল্যাট ব্রাশটা রয়েছে ওটা দিয়ে আমি হোয়াইট কালারটা দিয়ে নিলাম। ভালোভাবে পুরোটা পাপড়িতে, একটা পাপড়িতেই দিয়েছি, পুরোটা ভালোভাবে হোয়াইট কালারটা দিয়ে নিয়ে তার উপরে রেড কালারটা ব্যবহার করছি। এরকমভাবে করতে হবে। আর রেড কালারটা সামান্য একটু দিয়ে ঠিক নিচ থেকে ওপরের দিকে ঢেলে নিলাম, যার জন্য একদম ডিপ কালারটাও হলো না, আমার হালকা হালকা কালারটা থাকলো। আর আঙুল দিয়ে দুটো কালার মিশিয়ে দিলাম। এই পাতার কালারটা দেখুন, আমি লিপ গ্রিন কালারটা ব্যবহার করছি। আর লিপ গ্রিন কালারের পাশ দিয়ে আমি একটু স্যাপ গ্রিন কালারটা দেব শ্যাডো করার জন্য, যার জন্য আরও সুন্দর ফুটে উঠেছে। এই পাতাটা দেখুন, বড় পাতাটা, ওই ডান পাশের যে বড় পাতাটা রয়েছে আমি ওখানে লিপ গ্রিনটা দিয়েছি, আর সাইড দিয়ে একটু স্যাপ গ্রিন দিয়েছি, যার জন্য আরও সুন্দর ফুটে উঠেছে। আর যে পাতাটা করছি সেটাও আমি লিপ গ্রিন দিয়েছি আর পাশ দিয়ে একটু করে স্যাপ গ্রিন দিয়ে নিয়েছি, যার জন্য সুন্দরভাবে ফুটে উঠেছে। এরকমভাবে প্রত্যেকটা কালার আমি করার চেষ্টা করব, যাতে তোমাদের ভালোভাবে তোমরা করতে পারো আর তোমাদের সহজ মনে হয়। এখানে যে আমি রেড কালারটা দিচ্ছি, ঠিক দেখুন আমি তুলি দিয়ে ঠিক ওপর আর নিচ দুটো মিশিয়ে আমি তুলি দিয়ে টানছি। এইরকমভাবে, ঠিক এইরকমভাবে আপনাদের করতে হবে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।